हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल शम्पा ब्यूटिशियन चैनल। तुम्हारा सबा के स्वागत। तुम्हारा दिए जानने आज आशा करी भलो आओ भलो आची। बंधुरा आज हमें तुम्हारे साथ स्किन नाइट स्किन केयर नहीं आलोचना करब। एर मध्य थको मेथी, लेबू रस, आलुर रस, शसार रस और एलोवेरा जेल। यहाँ दिए तुम्हारे एक नाइट स्किन केयर तैरी देखो। ये व्यवहार करो रात, यहाँ व्यवहार करार आगे फेस वाश दिए तुम्हारा मुखटा भलोक धुए ने। ভিটামিন ই ক্যাপসুল, তারপরে লেবু রস যেটা আমি তৈরি করব, এটা তুমি অবশ্যই ব্যবহার করার পূর্বে মুখটা সুন্দর করে, তুমি যে ফেস ওয়াশটা ব্যবহার করো সেটা দিয়ে মুখটা ধুয়ে নেবে। ধোয়ার পরে মুখটা সুন্দর করে স্লো মোশনে মুছে নেবে। তো তোমরা একটা বাটিতে উষ্ণ গরম জল নেবে এবং তাওয়ালটা ভিজিয়ে নেবে এবং তিন থেকে চারবার স্টিম দেবে মুখে। অর্থাৎ মুখটা তিন চারবার তোয়ালেটি মুখের উপর দিয়ে রাখবে। স্টিমটা দিয়ে নিলে আমাদের মুখের যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে গেলে এক্সট্রা যে অয়েলগুলো মুখে তেল তেল করে সেগুলো উঠে যাবে। পোরগুলো ওপেন হয়ে গেলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব উঠে যাবে। মুখে যে এক্সট্রা নোংরা ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হবে। অন্তত চারবার গরম জল দিয়ে তোমরা সুন্দর করে স্টিম করে নেবে, নাহলে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে না। বন্ধুরা, আজকে আমি তোমাদের ভিটামিন ই ক্যাপসুল, লেবুর রস, মেথি, অ্যালোভেরা, শসার রস দিয়ে যে রেমিডিটা তোমাদেরকে দেখাচ্ছি কিংবা যে প্রসেসটা দেখাচ্ছি, এটা প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারে। এটা সপ্তাহে তিন দিন করবে, এটা রোজ করতে হয় না। সপ্তাহে তিন দিন করলে স্কিন গ্লোয়িং থাকবে এবং স্কিন ভালো থাকবে এবং সফট থাকবে। যাদের বয়সের ছাপ পড়ে গেছে তারা এভাবেই যদি করতে পারো, অথবা তোমাদের স্কিনে কালচে ছোপ পড়ে গেছে, মেস্তার দাগ আছে, সেগুলো দূর হচ্ছে না। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে ব্যবহার করলে তোমাদের এই সব সমস্যার সমাধান তোমরা পেতে পারবে। বন্ধুরা, এবার আমি একটা স্টেপই তোমাদের দেখাবো, এটা স্কিন কেয়ার এবং ফেস প্যাক। এই একটা স্টেপ, প্রথম স্টেপটা নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি, তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি প্রথমে মেথি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার দিয়ে মেথিটা গুলিয়ে নিয়েছি আমরা। আলুর রসটা নেব, শসার রসটা নেব। এটা আমাদের ডিপ স্কিন কেয়ার এবং ফেস প্যাক। লেবুর রস নেব, কাঁচা দুধ নেব। এই কাঁচা দুধও কিন্তু আমাদের মুখের জন্য অনেকটা কার্যকর। ই ক্যাপ ক্যাপসুল নেব, একটাও নিতে পারো দুইটাও নিতে পারো। সুন্দর করে এটা আমি মেখে গুলে নিচ্ছি। একটু অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা আমি তোমাদের এখন মুখে মুখে দেখাচ্ছি। বন্ধুরা, আমি প্যাকটা গুলে নিয়েছি, এটা আমি এখন তোমাদের মুখে মুখে দেখাবো। মেথিটা কিন্তু একটু বিজলা বিজলা টাইপের, এটা আমাদের মুখের কালো দাগ, কালো ছোপ সব দূর করে দেয় এবং স্কিনকে ঠান্ডা রাখে। নরম তুল তুলে বানিয়ে দেয় এই প্যাকটা। এটা আমরা 15-20 মিনিট মুখে রাখবো এবং যখন এই প্যাকটা আমাদের মুখে শুকিয়ে যাবে, শুকানোর পরে আমাদের প্যাকটা মুখে বসে যাবে, তখন আমরা একটু ম্যাসাজ দিয়ে এটা তুলে ফেলবো। গলায়, হাতে সব স্থানে তোমরা এটা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আমি মুখ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা করার আগে অবশ্যই তোমরা মুখে গরম জল দিয়ে তাওয়াল দিয়ে স্টিম করে নেবে 3-4 বার। আর আমার রেমেডিটা
तुम्हारे जदि अवश्य भलो लेगे थे तेल लाइक कमेंट शेयर और सबसक्राइब कर और जदि तुम्हारे को समस्या है कमेंट बक्से अवश्य तुम्हारा जानिए देवे। धन्यवाद।